আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। 2022 সালের আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর জন্য নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে যাবে। 2022 সালে যারা তোমরা চিন্তা করছো পুলিশ কনস্টেবল পদে আবেদন করবা, যারা চিন্তা করছো 2023 সালে আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে তারা, এবং 2022 সালে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করে রেখেছিল যাদের এখনও মাঠ হয়নি, এমনকি যাদের মাঠ হয়ে গেছে সেনাবাহিনীতে ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে, যারা বাদ পড়ে গেছিল, এবং বর্তমান সময়ে দুটা সার্কুলার অনগোয়িং, সেটি হচ্ছিল বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের বিভিন্ন জেলার পরীক্ষা চলছে, এবং বাংলাদেশ বিমান বাহিনীর এখনও তোমার এন্ট্রি বিভিন্ন জেলার পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আগামীতে অনেক জেলার পরীক্ষা শুরু হবে। যারা এই সার্কুলারগুলোতে আবেদন করে রেখেছিল অথবা যারা আবেদন করবা আগামীতে, বা যারা আবেদন করেছো প্রস্তুতির প্রয়োজন রয়েছে, তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অক্টোবরের 22 সালের অক্টোবরের 1 তারিখ থেকে নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে যাবে, পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছিল একটাই, সকলেরই মনে হয়তো বা ঘুরপাক করে যে আসলে সোলজার ট্রেনিং একাডেমিতে স্যারের ভিডিও দেখে অনেক, বা একাডেমির ভিডিও দেখে অনেক, ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, আসলে স্যারদের এখানে গেলে বা সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমি কি শিখতে পারবো? আমি যদি তোমাদের জায়গায় ছাত্র হতাম, এটা আমারও কোশ্চেন থাকতো যে আসলে আমি সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গিয়ে রংপুরে এসে ভর্তি হয়ে আমি কি শিখব, বা আমার উপকারটা কি হবে। ভিডিওর শেষ না পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকো, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমার স্ক্রিনে একটু তোমরা লক্ষ্য করো, সোলজার ট্রেনিং একাডেমিতে যখন একজন নবীন শিক্ষার্থী প্রস্তুতি নিতে আসে, সেটা সেনাবাহিনী হোক, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বা অন্যান্য বাহিনীর জন্য, প্রত্যেকটা বাহিনীতেই কিন্তু তোমাদেরকে প্রাথমিক মেডিকেল বা ফাইনাল মেডিকেলে উত্তীর্ণ হতে হয়। সোলজার ট্রেনিং একাডেমিতে যখন আমাদের একজন শিক্ষার্থী এখানে প্রস্তুতিমূলক কোচিং করতে আসে, তখন আমরা বিভিন্ন পর্যায়ে তাদের প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলটা চেক আপ করে থাকি, তোমরা দেখতে পাচ্ছ। এতে করে অনেক প্রার্থীর মেডিকেল সমস্যা বের হয়, ছোটোখাটো সমস্যা অথবা বড় সমস্যা। কোনো সমস্যা যদি বের হয়, আমরা আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি যে তুমি ওই সমস্যাটা কীভাবে ফিট করে পরীক্ষার কেন্দ্রে যেতে পারো, এবং পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি যাতে আর মেডিকেল পরীক্ষায় বাদ না পড়ে যেতে পারো। এই কারণে আমরা তোমাদেরকে সঠিক পরামর্শ, গাইডলাইন এবং দিক নির্দেশনা দেব যে বাবা তোমার এই সমস্যাটা হয়েছে, তুমি এই ডাক্তারের কাছে যাও বা এই চিকিৎসাটা করো, তাহলে তুমি ইনশাল্লাহ নিজেকে ফিট করাতে পারবা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা প্রচুর পরিমাণে লিখিত পরীক্ষার জন্য ক্লাস নিয়ে থাকি, মডেল টেস্ট নিয়ে থাকি। যে যে বাহিনীর জন্যই তোমরা আসবা, সেটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, যে যে বাহিনীর জন্যই আসো না কেন, আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা টিচার রয়েছেন, শিক্ষক রয়েছেন। তোমরা ভালোভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে লেকচার ক্লাস পাওয়া বা সলভ ক্লাসগুলো করতে পারবা, পাশাপাশি 100+ মডেল টেস্ট দিতে পারবা। এর থেকে কখনো কখনো আরও বেশি মডেল টেস্ট নেওয়া হয়। এখানে যারা আসে লিখিত পরীক্ষায়, যাতে তুমি কি বলে 100% বললে আসলে বেশি বলা হয়ে যাবে, যাতে তুমি 90%-এরও বেশি প্রশ্ন কমন পাও, পরীক্ষায় পাস করতে পারো। সে কারণে আমরা এখানে শর্ট সাজেশন তৈরি করেছি, সাজেশন শিট তৈরি করেছি, এবং আমাদের এখানে নিজস্ব গাইড বই রয়েছে। এগুলো ফলো করলে তুমি যে বাহিনীর জন্যই আসো না কেন, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ক্লাস, মডেল টেস্ট এবং শিট, নোট, গাইড, এগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ যে কোনো জেলা থেকে আসো না কেন, যে কোনো জেলা, যে কোনো বাহিনীতে পরীক্ষা দিতে গেলে তুমি নিজেকে পাস করতে অবশ্যই সক্ষম হবাই। কারণ প্রতিদিন এখানে আমাদের 4টা করে ক্লাস থাকে, এবং 4টা করে সর্বনিম্ন
মডেল টেস্ট নেওয়া হয়। অর্থাৎ দেখা যাচ্ছে দিনে 6-7 ঘন্টায় ক্লাস করতেই চলে যাচ্ছে, তাহলে তোমরা ফেল করবা কেন? অবশ্যই পাস করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাহিনীতেই কিছু শারীরিক পরীক্ষা হয়। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা শারীরিক ট্রেনিংগুলো করছে আমাদের গ্রাউন্ডে। তুমি পুলিশে যাবা পুলিশ কনস্টেবল পদে, ওখানে তোমাকে 60টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পাস করতে হবে। তুমি সেনাবাহিনীতে যাবা, ওখানে তোমার 5-6টা শারীরিক সক্ষমতা পরীক্ষায় পাস করতে হবে। তুমি বিমান বাহিনীতে যাবা, ওখানেও কোনো কোনো ট্রেডের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হয়ে থাকে, নৌবাহিনীতেও হয়ে থাকে, বিজিবিতেও হয়ে থাকে। তো শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে চাইলে শারীরিক অনুশীলনের কোনো বিকল্প নেই। আমাদের একাডেমিতে এমনও হয়েছে অনেক শিক্ষার্থী আসে শহর কেন্দ্রিক, যারা প্রথম অবস্থায় দৌড়াতে পারে না, পুশ আপ দিতে পারে না, সিট আপ দিতে পারে না, চিন আপ দিতে পারে না, আরও অনেক কিছু সমস্যা থাকে। এখানে নিরলস চেষ্টা, সঠিক গাইডলাইন এবং নিবিড় অনুশীলনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেখো সবাই দক্ষ এবং যোগ্য হয়ে তৈরি উঠে, বিশেষ করে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষায় বিভিন্ন বাহিনীর পরীক্ষায় যে বিষয়গুলোর উপরে শারীরিক পরীক্ষা হবে সেগুলো তো আমরা করাই, তার পাশাপাশিও অনেক ধরনের শারীরিক অনুশীলন আমরা করাবো। এতে করে তোমরা নিজেদেরকে একজন ফিট যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা। এখন দেখো, এখন দেখা যাচ্ছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদেরকে আমরা ভাইবা পরীক্ষা শেখাচ্ছি, ভাইবা নিচ্ছি, যেমন ভাইবা। তুমি প্রত্যেকটা বাহিনীতে যখন তুমি শারীরিক পরীক্ষা পাশ করবা, মেডিকেল পরীক্ষা পাশ করবা, লিখিত পরীক্ষা পাশ করবা, তোমাকে অবশ্যই ভাইবা পরীক্ষা তো পাশ করতে হবে। ভাইবা পরীক্ষা আমি কোশ্চিন করলাম, অফিসাররা কোশ্চিন করলো, তুমি যেভাবে খুশি উত্তর দিলা, তা কিন্তু না। অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী, অনেক মেধাবী শিক্ষার্থী ভাইবা পরীক্ষায় গিয়ে ফেল করে, কারণ তার নার্ভাসনেস থাকে, সে ভীতগ্রস্ত অবস্থায় থাকে, সঠিক কমন সেন্সের অভাব থাকে, সাধারণ জ্ঞানের অভাব থাকে, আরও অনেক কিছু বিষয়ে তার ভিতরে ল্যাকিংস থাকে। সে কারণে অনেক মেধাবী ছাত্রও দেখা যায় ভাইবা পরীক্ষায় গিয়ে বাদ পড়ে যায়। যাতে তোমরা ভাইবা পরীক্ষায় বাদ না পড়ো, সে কারণে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা 1 মাসের কোর্সে যারা আসে বা 2 মাসের কোর্সে যারা আসে, এখানে আমরা ডেমো সেশনের মাধ্যমে কিন্তু তাদের ডেমো ভাইবাগুলো নিই, যাতে করে তোমরা ভাইবা পরীক্ষায় গিয়েও পাস করতে পারো। ভাইবাতে কোন ধরনের প্রশ্নগুলো করতে পারেন অফিসাররা, সেই ধরনের কোশ্চেনগুলোই আমরা এখানে করি। কোন ধরনের কোশ্চেনের উত্তর তোমাকে কীভাবে দিতে হবে বা দেওয়া উচিত সেগুলো আমরা তোমাকে শিখাই দেব, যাতে করে তুমি ভাইবাতে গিয়েও ভালো পরীক্ষায় দিতে পারো এবং ভাইবা পরীক্ষায় পাস করতে পারো। এই হচ্ছিল আমাদের সোলজার ট্রেনিং একাডেমির বৈশিষ্ট্য। সোলজার ট্রেনিং একাডেমি অত্যন্ত বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে। এখানে সামরিক বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সামরিক বাহিনীর কর্মকর্তা ছেলেমেয়েরাও যেমন এসে এখানে প্রস্তুতি নেয়, সাধারণ পরিবারের সন্তানরাও এসে প্রস্তুতি নেয়। আমাদের একাডেমি ভালো বলেই প্রতি বছর অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে। ইনশাল্লাহ তোমরা যদি আসো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, আশা করি নিজের যোগ্যতায় এই বাহিনীগুলোতে চাকরি পাওয়ার জন্য যে গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলোর প্রয়োজন এবং যে প্রস্তুতির প্রয়োজন সেগুলো তোমরা শতভাগ এখান থেকে অর্জন করে নিয়ে যেতে পারবে। কারণ দিন শেষে দেখা যায় একজন শিক্ষার্থী তার সম্পূর্ণ নিজের যোগ্যতায় কিন্তু চাকরি পাচ্ছে। লোকে যাই বলুক না কেন, লোকে যাই বলুক, বাহিনী সংক্রান্ত যে টাকা দাও চাকরি হবে, লোক ধরো চাকরি হবে, এগুলো আসলে কোনোটার সুযোগ নাই। সো এগুলো চিন্তা বাদ দিতে হবে, সম্পূর্ণ নিজের যোগ্যতায় যেতে হবে। অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অনেক লোভ দেখাতে পারে, প্রলোভনা দেখাতে পারে, এগুলোতে পা দেওয়া যাবে না। তোমরা যদি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে নাও আসো, তোমাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকে, যাতে করে তোমরা
আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেক টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো পাবলিশ করি। এই টিউটোরিয়ালগুলো দেখেও যাতে তোমরা অনেকে শিখতে পারো, সঠিক জিনিসটা জানতে পারো, সঠিক গাইডলাইনগুলো যাতে বুঝতে পারো এবং নির্দেশনাগুলো নিয়ে যাতে তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছাতে পারো। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা, প্রস্তুতি নিবা নাকি প্রস্তুতি নিজে নিজে নিয়ে পরীক্ষা দিতে যাব। কোন কোন প্রার্থী দেখা যায় নিজে নিজে প্রস্তুতি নেয়, পরিশ্রম করে, পরীক্ষা কোন বিষয়গুলো আসতে পারে সেগুলো নিয়ে লেখাপড়া করে, শিক্ষকের কাছে গিয়ে পরামর্শ নেয়, শারীরিক পরীক্ষার জন্য প্রতিদিন সকালে উঠে প্রস্তুতি নিচ্ছে বা কোনো কোচিংয়ের দরকার হলে কোচিংয়ে গিয়ে প্রস্তুতি নিচ্ছে। যারা সৎপথ অবলম্বন করে প্রস্তুতি নেয়, পরিশ্রম করে, এই শ্রেণীর শিক্ষার্থীরাই সেনানৌ বিমান পুলিশ বা বিজিবিতে গিয়ে বেশিরভাগ চান্স পায়। এখন সিদ্ধান্ত তুমি নাও, তুমি কি করবা। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা। এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভালো কিছু শিখে, ভালো কিছু অর্জন করে নিজের স্বপ্নকে পূরণ করতে সক্ষম হবা। সবার শুভকামনায়, আসসালামু আলাইকুম।